খেজো না মা, এভাবে তুই ভুল করিস না রমা। এই সরকারি চাকরির চেয়ারে বসে ওপর তলা থেকে হাত বাড়ালে যে ওর হাত ধরা যাবে না মা, আমি তো জানি আমারই জন্য কত নিচে নামতে হয়েছে ওকে। ওকে ফেরাতে গেলে ওর কাছাকাছি নামতেই হবে আমাকে। তোমার শিক্ষা দীক্ষা রুচি এত রুচি নেমে গেছে। ঠিক আছে, আমাদের আর কিচ্ছু বলার নেই, তবে জেনে রাখো আজ থেকে তোমার মা বাবা তোমার কাছে মৃত। মা, ছাড়ো আমাকে। বন্ধু কুচ, রমা কিছু বলল? মেয়েকে জিজ্ঞেস না করে আমায় জিজ্ঞেস করছো কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। ও মা, বাবা, দরজা খুলু না। রমা ডাকছে, দরজাটা খুলে দাও। পারবো না, আমি পারবো না। যে মেয়ে আমাকে এত বড় অপমান করতে পারে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মা, দরজা খুলো, দরজা খোলো না। বলো কি বলবে। কিছু বলার আছে তোমার? মা না বুঝুক, তুমি অন্তত আমার দিকটা বোঝার চেষ্টা করো বাবা। আমরা খুব সাধারণ মানুষ রমা, সন্তানের কাছ থেকে কষ্ট পেলে এই এইখানটা গিয়ে লাগে, কথার মারপ্যাঁচ দিয়ে এই যন্ত্রণাটাকে দূর করা যায় না। তোমার মা কেঁদে হালকা হতে পারেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাও পারি না। বাবা, তুমি তো ছোটবেলা থেকে আদর্শের কথা শিখিয়েছো, মানুষকে ভালোবাসার কথা বলেছ, আর আজ তুমি তুমি চুপ করো রমা। একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের জন্য আমার মেয়ে তার আইপিএস এর চাকরি ছাড়ছে, তাকে প্রোটেকশন দিচ্ছে, যে মূল্যে আজ সমাজের জঞ্জাল দূর হবে, যে অন্ধ হয়ে থাকলে আজ দেশের মানুষের লাভ বই কোনো লোকসান হবে না, তার চিকিৎসার জন্য আমার বিদুষী মেয়ে তার প্রাণপণ চেষ্টা করে চলেছে। এর পেছনে তোমার কি আদর্শবাদ আছে আমি বুঝি না, তবে এইটুকু বুঝি আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে ঠিক শিক্ষা দিতে পারিনি বলে আজ আজ আমার সামাজিক মান মর্যাদা সে এভাবে নষ্ট করতে পারে। বাবা, ও আমার বন্ধু, তুমি ওকে চেনো, শুনবে, শুনবে ওর কথা। স্টপ ইট রমা, এই বিকৃত রুচির গল্প তুমি আর আমাকে বলো না। যদি তোমার সিদ্ধান্ত বদল করতে পারো তাহলে কাল সকালবেলায় তুমি আমাকে জানাবে, আর তা না হলে তুমি তুমি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না। তুমি জানো আমি একটা প্রেসারের রোগী। কি হচ্ছে কি পাগলের মতো তুমি? আর আর কথা বলার দরকার নেই, এসো ভেতরে এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।